গোল সেভ হয়ে গেছে, সাগর মন্ডির গোল। এক্ষেত্রে গোল করে রাখতে পারলে হয়ে গেছে। এখানে এলিজ আছে, প্রচন্ড ঘেমে গেছে। শেষবারের মতো তারা একবার প্লেয়ার করে নিচ্ছে, ঠিক টাই ব্রেকারের আগের মুহূর্তে দারুণ সুযোগ পেয়েছে, দারুণ খেলার চান্স পেয়েছিল, গোল করার সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা ফাইট, তারপর পরই কাদের মাটিতে গড়িয়ে পড়েছে, সবাই মুর্জমান, ক্লান্তির ছাপ চোখে মুখে, কারণ সত্যি অনবদ্য ফুটবল খেলেছে তারা এই মুহূর্তে। অনবদ্য একটা ফুটবল খেলেছে এখানে। শরীফুল আছে, সাদ্দাম আছে, সাগর মন্ডি আছে, কাদের আছে, শানু আছে, সবাই একটা অনবদ্য ফুটবল খেলেছে। প্রথম শটে, প্রথম শট শানু চলেছে দলের হয়ে, প্রথম শট শানু। মাঠে পশ্চিম সাইডে টাওয়ারের উপরে কোন একজন দর্শক উঠে গেছে, অনেকটাই উপরে উঠে গেছে। ভলান্টিয়ার দয়া করে ওকে নিচে নামিয়ে দাও। সাগর মান্ডি দলের হয়ে দ্বিতীয় শট। গোল সেভ হয়ে গেছে, সাগর মন্ডির গোল। এক্ষেত্রে গোল করে রাখতে পারলে হয়ে গেছে।
সেভের বদলা সেভ দেখো 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 সেভের বদলা সেভ হয়ে গেছে খেলা আবার বাকি হ্যায় গোলকিপার এখানে সন্তুষ্ট নয় সেভের বদলা সেভ হয়ে গেছে ওহো আবার জাতি টস হয় কিনা আমরা মাঠে যেমন খেলাটা দেখেছিলাম আক্রমণ প্রতি আক্রমণ আমরা খেলায় যেমন আক্রমণ প্রতি আক্রমণ দেখেছি এখানে ঠিক আমি সেভ তার বিপরীতেই সঙ্গে সঙ্গে পাল্টা সেভ ইন্ডিয়া মা অসম্ভব সুন্দর একটা ফুটবল চমকে উঠেছে গোল দারুণ গোল করেছে এখানে ইনজাম দলের হয়ে শেষ শট বলটাকে গোলে রাখতেই হবে পরের শট শেষ শট গোলে রাখতেই হবে না হলে পরাজয় ওহ গোল হলো না উত্তেজনার পারদ চড়ছে নামছে আবারও টচের মাধ্যমে দর্শক একেবারে শেষ মুহূর্তে ভাগ্যের উপরে নির্ভর করে আরো একবার দর্শকদের কার জয় কার পরাজয় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে দর্শকদের দুটো টিম একদিকে দেখছি সবাই দলবদ্ধ হয়ে প্রেয়ার করছে অন্যদিকে একটা টিম লাইট পোস্ট থেকে অবসরভাবে নামিয়ে দাও একটা টিম এখানে প্রেয়ার সেরে নিল কিন্তু অন্য একটা টিম এখানে অবসরভাবে আছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ক্যাপ্টেন চলেছেন টসের জন্য চলছে টসের প্রস্তুতি কমিটি থেকে একজন আছে রেফারি আছে মতিউর রহমান এবং শরণেন্দু বক্সি দর্শকদের মাঠ ছাড়ার জন্য অনুরোধ করছি কোন দর্শক মাঠে নামবে না দাদা আমাদের কর্মকর্তা আমাদের অর্গানাইজার দর্শকদের উদ্দেশ্য বলছি আপনারা জিতেছেন আনন্দ করুন কিন্তু মাঠের বাইরে গিয়ে মাঠে থাকবেন না কেউ মাঠ ছেড়ে দেবেন সঞ্জু দে ম্যান অফ দ্য ম্যাচ তেঘরিয়ার উদ্দেশ্য বলছি আপনারা মাঠ ছেড়ে দেন মাঠের মধ্যে কেউ অবাঞ্ছিত ঘোরাঘুরি করবেন না